প্রিয় বন্ধুরা, পাপাস কুকিং এর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে বাঙালির প্রিয় রসগোল্লা আমি একটু তোমাদের রসগোল্লা করে দেখাবো। তো এখন আমি আমাদের বাড়িতে দুধ নেই, তাই অন্যের বাড়িতে, আমার বাড়ির পাশে আর জনের বাড়িতে আমি দুধ আনতে যাচ্ছি। চলো, আমি কেটলি হাতে নিয়ে দুধ আনতে যাচ্ছি। চলো পাপা, চলো। চলো 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 ঘুরে দেখছি পিছনে আমি আসছি কিনা। দুধ আমার নেওয়া হয়ে গেছে, এই দেখো দুধ নিয়ে নিয়েছি আমি। চলো এবার বাড়ি যাবো। উমটো জালি আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি দুধটা ছেঁকে দেবো। দুধটা আমার ফুটছে, আমি এইভাবে জাল দিয়ে নেবো দুধটাকে। দুধটা আমার ফুটে ফুটে একদম ছোটো হয়ে আসছে, এরপর আমি পাতিলেবু রস দিয়ে দেবো ছানা কাটানোর জন্য। দুধের জন্য একটা আমি পাতিলেবু কেটে নিয়েছি, এই পাতিলেবু রসটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমার কেটে গেছে এই খাঁটি দুধের দুধটা বলে, খাঁটি দুধ বলে এতটা আমার ছানা বেরিয়েছে। আমি একটুও জল দিইনি, ছানাটা এবার আমি ছেঁকে নেব। এখানে একটা সাদা কাপড় নিয়েছি, নিয়েছি আমি ছানাটা এবার ছেঁকে নেব। ছানা থেকে আমি জলটা ঝরিয়ে নেব। ছানাটা জল ঝরিতে দিয়েছি, এক ঘন্টা মতো এভাবে বেঁধে রেখে দেবো। যখন ছানার মধ্যে জলটা ঝরিয়ে দিয়েছি, ততক্ষণে আমি এখানে চিনি পাক করে নেব। আমি এই বাটিটার এক বাটি চিনি দিয়েছি, আর এই বাটিটার মেপে দিয়ে আমি চার বাটি জল দেব। হয়ে গেছে, আমি এগুলো জল ঝরে নিয়েছি, খুলে নিয়েছি কাপড় থেকে, সাদা কাপড় থেকে খুলে নিয়েছি। এর মধ্যে আমি এক চামচ ময়দা নিয়েছি আর এক চামচ সুজি নিয়েছি। এই ময়দা আর সুজিটাকে ভালোভাবে আমি ছানা দিয়ে মেখে নেব, ছানাটা ভালোভাবে মাখতে হবে, রসগোল্লাগুলো ফেটে যেতে পারে। এইভাবে ভালো করে ডলে নিতে হবে। এইভাবে আমার ডোলা হয়ে গেছে, কিভাবে বুঝবে? ডোলা যদি হয়ে যায় তাহলে এইভাবে গোল গোল করে যদি সবগুলো গুটিয়ে যায়, থালা একটু না যদি লেগে থাকে, তাহলে বুঝবে যে ছানাটা ভালোভাবে ডোলা হয়ে গেছে। দেখো আমার থালা একটু কোথাও লেগে নেই, তাই আমার ভালোভাবে ডোলা হয়ে গেছে। এরপর আমি এটাকে রসগোল্লার মতো গোল গোল করে কেটে নেব। আমি একটু তেল ভাত করছি। এইভাবে হাতে ভালো করে করে নিতে হবে। এইভাবে গোল গোল করে নিতে হবে। দেখো আমার রসগোল্লাগুলো গায়ে কত প্লেন হয়ে গেছে, কোথাও ফাট নেই, এইভাবে দেখছো প্লেন হয়ে গেছে। গোলগোলো আমার সব তৈরি হয়ে গেছে, এরপর এগুলো আমি চিনি জলে দিয়ে দেবো। ফুটছে, চিনি জলের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। ফুটছে, চিনি জলের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি, এবং ঢেলে দিচ্ছি সবগুলো।
এগুলো আমি 10 থেকে 15 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। গোলাগুলো আমার কত ফুলে উঠেছে দেখো, এইভাবে ফুটিয়ে নিয়েছি আমি। এবার হয়ে গেছে, আমার নামিয়ে নেব এবার আমি। গুলো আমি নামিয়ে নিয়েছি, এইভাবে পাপাই খাবে বলে বসে গেছে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।